হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 55 নম্বর পেজে যে 2 নম্বর স্কুল রয়েছে ইংরাজি প্রশ্নপত্র বাঁকুড়া জেলা স্কুল, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে বাঁকুড়া জেলা স্কুল রয়েছে এখানে রেড স্কুল সিন নেওয়া হয়েছে ক্লাউডস থেকে। তো ক্লাউড থেকে নেওয়া হয়েছে এটা, দেখো কি বলছে এখানে। তো এটা তো তোমাদের নিশ্চয়ই আশা করি পড়া রয়েছে, আমি আর এটা পড়াচ্ছি না, শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি। দেখে না, দেখো এখানে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছে দ্য ফার্মার কুড হার্ডলি, এটা কি হবে? উত্তর হবে আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। কি লিখবে? আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। তারপর দুই একটা কি বলছে দেখো, দ্য ন্যারেটর কম্পেয়ার্স দ্য ক্লাউড টু, উত্তর হবে এ লস্ট চাইল্ড। কি লিখবে? এ লস্ট চাইল্ড। তারপরে বলছে নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি আনসার টু দ্য ন্যারেটরস কোশ্চেন। কি লিখবে? দ্য ন্যারেটরস কোশ্চেন। এরপর দেখা রয়েছে গ্রামার ভোকাবুলারি। দেখো বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। প্রথমে এটা কি বলছে দেখে নাও। বলছে যে দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউট ড্যাশ, এখানে কি হবে? এ এ ওয়ান ম্যান কমিটি, কমিটি টু লুক, টু লুক আফটার দ্য ডিমান্ড অফ দ্য ট্রান্সপোর্ট অপারেটর ফর দ্য ইনক্রিজ অফ ফেয়ার্স। এরপর আছে দেখো তিনের দাগে প্রশ্ন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট। বলছে অ্যাট দ্য এন্ড অফ এভরি টেক্সট হবে এখানে, টিই এক্স টি টেক্সট, টেক্সট কম্প্রিহেনশন দেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস গিভেন, GIVEN গিভেন ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল ALPH ABET অ্যালফাবেটিক্যাল অর্ডার ফর রেফারেন্স। লিখবে রেফারেন্স, আর ই এফ ই আর ই এন সি ই রেফারেন্স অ্যান্ড রিভিশন। কি লিখবে? আর ই ভি আই এস আই ও এন রিভিশন। নেক্সট দেখো পোর্টাল চার দেখা রয়েছে ডু এজ ডাইরেক্টেড। কি বলছে দেখো এক একটা, বলছে ইট ইজ নাও টাইম টু ডু ইয়োর ওয়ার্ক চেঞ্জ দ্য ভয়েস। কি উত্তরটা হবে? উত্তরটা লিখবে ইট ইজ টাইম ফর ইয়োর ওয়ার্ক টু বি ডান। দু নম্বর প্রশ্নটা বলছে দেখো অ্যাজ দ্য সান রোজ উই রিজিউম আওয়ার জার্নি। বলছে রি রাইট ইউজিং হ্যাভিং, তাহলে কী লিখবে এটা? দ্য সান হ্যাভিং বলছে রাইজেন, বলছে উই রিজিউম আওয়ার জার্নি। নেক্সট প্রশ্ন বলছে চার একটা, বলছে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টিচার হি হাইড হিমসেলফ। নেগেটিভ সেন্টেন্স করতে হবে, কী লিখবে? নো সুনার হ্যাড হি সিন হিজ টিচার দেন হি হাইড হিমসেলফ। এরপর শেষ প্রশ্ন চারেরটা কি বলছে, সি বিলিভ হিম টু বি ব্রেভ, রি রাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড। মানে বিলিভসের নাউন ফর্ম লিখতে হবে, তাহলে কি হবে? বিলিভ হবে, সি হ্যাজ বিলিভ বিই এল আই ই এফ বিলিভ হিম টু বি ব্রেভ।